একটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। এখানে আমরা ধরি প্রথম সংখ্যাটি হলো 3x, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 4x। অতএব প্রথম ও দ্বিতীয় সংখ্যার লসাগু হবে 3^4 12x। এখন এই 12x লসাগুর মান দেওয়া আছে হলো 180, অতএব x সমান হবে 180/12, কাটাকাটি করলে হবে হলো 15। তাহলে প্রথম সংখ্যাটি হবে হলো 15 × 3 সমান হলো 3×15 = 45, আর দ্বিতীয় সংখ্যাটি হবে হলো 15 × 4 সমান 4×15 = 60। এটাই হলো অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে ধরি প্রথম সংখ্যা হলো 5x, দ্বিতীয় সংখ্যা হলো 7x। তাহলে 5x ও 7x এর গসাগু কত হবে? গসাগু সমান হবে হলো x, কারণ 7 আর 5 দুইটাই হলো মৌলিক সংখ্যা। এখানে x এর মান দেওয়া আছে হলো 4। তাহলে সংখ্যা দুটি হবে 5×4 = 20, দ্বিতীয় সংখ্যাটি হবে হলো 7×4 = 428। এখন হলো সংখ্যা দুটির লসাগু করলে হবে, 4 বার দিব 4 5 = 20, এখানে হলো 428। তাহলে 4×5×7, এখানে গুণ করলে হবে হলো 4 5 = 20, 7×2 = 140, অতএব লসাগু হলো 140। লসাগু উত্তর হবে 140। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3, তাদের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স হবে হলো, ধরি 7x/2x 5 বছর পর, তাহলে 5 বছর পর হবে হলো 7x+5 2x+5 সমান 8/3। এখানে গুণ করলে হবে 3 7 21x + 3 5 15, 8 2 16x + 5 8 40। এখানে 21x থেকে 16x বাদ দিলে থাকে হলো 5x, আর হলো 40 থেকে 15 বাদ দিলে থাকে হলো 25, অতএব x এর মান হলো 5। তাহলে বর্তমান বয়স হবে হলো 7×5 = 535 বছর হলো পিতার বয়স, পুত্রের বয়স হবে 2×5 = হলো 5 2×10 বছর হলো পুত্রের বয়স। এটাই হলো অ্যান্সার। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1, তার মানে 10 বছর পূর্বে তাদের বয়স যদি 4x এবং x বছর ধরি, তাহলে 10 বছর বর্তমানে তাদের বয়স হবে 10 বছর যোগ হবে, কারণ এটা আগের, এটা হলো 10 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স এটা। এখন 10 বছর পরের বয়স হবে হলো, 10 বছর পরে বয়স হবে হলো, এখানে 4x + এই 10-এর সাথে আরও 10 বছর যোগ হবে, তাহলে এখানে 20 হবে, x + 20, এটা সমান এখানে 2/1। এখন এটা কোণাকুণি গুণ করতে হবে, গুণ করলে 4x + 20, এখানে 2x +
14। এখানে 4x থেকে 2x বাদ দিলে থাকে হলো 2x, আর এখানে 40 থেকে 20 বাদ দিলে থাকে হলো 20। তাহলে আমরা লিখতে পারি হলো 2x সমান হলো 20, অতএব x সমান হলো 10, x এর মান 10। তাহলে বর্তমান বয়স হবে 40 যোগ 10 সমান 50 বছর হলো পিতার বয়স, আর পুত্রের বয়স হবে হলো এখানে 10। তাহলে x এর মান 10 যোগ 10 সমান হলো 20 বছর, এটা হলো অ্যান্সার, 50 বছর এবং 20 বছর।